এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করছে এবং পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এই মুহূর্তে নিম্নচাপটির অভিমুখ রয়েছে উড়িষ্যার দিকে নিম্নচাপের প্রভাবে আজও দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া শুরু হয়েছে নিম্নচাপের প্রভাবে আজ জেলায় জেলায় বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে আগামী শনিবার পর্যন্ত নিম্নচাপে জেরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের হাত ধরে বাংলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে তার জেরে বৃষ্টি হলেও আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে গতকালও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি দেখা গিয়েছে যার ফলে দক্ষিণবঙ্গের বৃষ্টির যে ঘাটতি ছিল তা কিছুটা হলেও কমেছে এদিকে মৌসুমি অক্ষরেখাটি উত্তরবঙ্গ থেকে এবার ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে নেমে আসছে একদিকে মৌসুমি অক্ষরেখা অন্যদিকে নিম্নচাপ এই দুটি ওয়েদার সিস্টেমের জোড়া ফলায় আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিম্নচাপের কোন কোন জেলাগুলিতে হবে সহ ভারী ভারী থেকে অতি বৃষ্টি কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আংশিক মেঘলা আকাশ রয়েছে কোথাও আবহাওয়া পরিষ্কার হয়ে গিয়েছে তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে আজ সকাল থেকেই আকাশ মেঘলা তার সঙ্গে ঝিঝিরে বৃষ্টি রয়েছে এবারে উপকূল তীরবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে আর সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল এই বিভাগের উপকূল সলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজ সকাল থেকে খুব একটা বৃষ্টি নেই তবে বেলা বাড়লেই দক্ষিণবঙ্গে জেলাগুলি সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে তবে উড়িষ্যাতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি যেহেতু নিম্নচাপটি ক্রমশ উড়িষ্যা উপকূলবর্তী এলাকাতে সরছে যার ফলে উড়িষ্যাতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আজকে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে বৃষ্টি হবে আজ এগারোটা বা বারোটার পর থেকে আবহাওয়ায় একটা পরিবর্তন দেখা যাবে এই জেলাগুলিতে বৃষ্টি ঘটাবে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি হালকা ঝিরঝিরে বৃষ্টি এদিকে নদিয়াতেও বৃষ্টি হবে পূর্বব বর্ধমান জেলাতে বৃষ্টি হবে হালকা মাঝারি বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টি হলেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি অর্থাৎ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে খুব একটা বৃষ্টি তেমন সম্ভাবনা নেই আজকে দুপুর 12টা থেকে তিনটে পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি ঝাড়গ্রামে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে আজকে উত্তর চব্বিশ পরগনা নদিয়া এবং বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি হলেও খুবই হালকা ঝিরঝিরে দু এক পশলা হতে পারে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে খুব একটা বৃষ্টি নেই পাশাপাশি বাংলাদেশের জেলাগুলিতে আজকে খুব একটা বৃষ্টি দেখা যাচ্ছে না তবে উপকূলবর্তী খুলনা এবং বরিশাল বিভাগে দম হালকা হওয়ার যথেষ্ট দাপট থাকবে আজকে রাত্রির দিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি রয়েছে তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে আজকে রাত্রি দশটা বা এগারোটার পর থেকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও মাঝারি বৃষ্টি রয়েছে তার মধ্যে উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বাং বাংলাদেশের সিলেট এবং রংপুরে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আজকে রাতের দিকে এইসব জেলাগুলিতে বৃষ্টি হতে পারে